শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়। জানা যায়, হুগলি জেলার পান্ডুয়া থানার জামনা গ্রাম থেকে বুধবার রাতে 3.5 বছরের শিশুকে ডায়রিয়াজনিত কারণে নিয়ে আসা হয়। কিছুক্ষণ ভর্তি থাকার পর শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন নিজের দায়িত্বে শিশুটিকে বাড়ি নিয়ে যায়। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে পুনরায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে ভর্তি না নিয়ে চিকিৎসক ফিরিয়ে দেন বলেই অভিযোগ। কয়েক ঘন্টার পর আবার হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবু ওষুধ দিয়ে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেন। বৃহস্পতিবার বিকালে আবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে ভর্তি করে নেন চিকিৎসক। কিছুক্ষণ চিকিৎসা চলার পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুর মৃত্যুর পরে শুরু হয় উত্তেজনা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিশু চিকিৎসক, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের সুপার। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা। শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়। জানা যায়, হুগলি জেলার পান্ডুয়া থানার জামনা গ্রাম থেকে বুধবার রাতে 3.5 বছরের শিশুকে ডায়রিয়াজনিত কারণে নিয়ে আসা হয়। কিছুক্ষণ ভর্তি থাকার পর শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন নিজের দায়িত্বে শিশুটিকে বাড়ি নিয়ে যায়। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে পুনরায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে ভর্তি না নিয়ে চিকিৎসক ফিরিয়ে দেন বলেই অভিযোগ। কয়েক ঘন্টার পর আবার হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবু ওষুধ দিয়ে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেন। বৃহস্পতিবার বিকালে আবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে ভর্তি করে নেন চিকিৎসক। কিছুক্ষণ চিকিৎসা চলার পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুর মৃত্যুর পরে শুরু হয় উত্তেজনা। আমার ছেলেরা কি বলবো গো, আমার ছেলে যে পাঞ্জাবও থাকে গো, ওরে বাবা গো, ছেলেরা চুরমাল করে দাও,
ছেলে বাড়ি আছে ভালো আছে বাড়ি নিয়ে যাও আবার বলতে কি আবার বিকেল বেলা দেখি খারাপ আবার চারটে সময় দিয়েছে ভর্তি করেছি এবার চারটে সময় এনে ভর্তি করেছি আর ছিঁড়া পাচ্ছে না আমার ভাই এখন এবার নিতে দিয়েছে গো কি করে আচার তো নেই ডাক্তার বাবু জানে আমাদের কথা হয়নি আমার ছেলে কি ডাক্তার হোক যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিশু চিকিৎসক, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের সুপার। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।